আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে যাই। যখন এই রাস্তা দিয়ে যাই, অনেক সময় এই দৃশ্যগুলো চোখে পড়ে। আমার গ্রামীণ দৃশ্য খুব ভালো লাগে, যে ইতালি এত বড় একটা শহর, এত এত বড় একটা দেশ, এই দেশের ভিতরে এত সুন্দর আইনকানুন, যে আইনকানুনগুলো সবারই পছন্দ। পশু পাখি এগুলো কেউ মারে না। দেখছেন এদেশে যে খাবার পথে এখানে দিয়ে গেছে, এটি কিন্তু চাউল চাউল ভাঙা বা গম টম এগুলো কি ভাঙা, এগুলো দিয়ে গেছে। এই দৃশ্যগুলো খুব ভালো লাগে। ওই দেখছেন মাঝখানে কিন্তু দেশি কবুতর আছে, মানে বেশিরভাগই জালালি কবুতর। এই জালালির ভিতরে দিয়ে ওই যাবার দেশিগুলোও আছে। বাহ, রেজিকের মালিক হচ্ছে আল্লাহ। কার যে কখন কোথায় রেজিক একমাত্র আল্লাহই জানে। আল্লাহ তাআলা খুব ভালো জানে যে রেজিকটা কার কোথায় কখন আছে। তাই রেজিক নিয়ে কখনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, উনি ব্যবস্থা করেই দিবে। তবে এইভাবে আপনি ঘরে বসে থাকবেন না, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।